বাজারগুলিতে জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে এবং ভেজাল খাদ্য সামগ্রী বিক্রি বন্ধ করতে খাদ্যমন্ত্রীর নির্দেশে প্রতিটি বাজারেই চলছে এখন প্রশাসনিক অভিযান। প্রায় প্রতিদিনই আগরতলা সহ রাজ্যের বিভিন্ন এলাকার বাজারগুলিতে অভিযান সংঘটিত করছেন প্রশাসনিক আধিকারিকরা। অভিযানকালে অনিয়ম ধরা পড়লেই ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন আধিকারিকরা। সোমবার তা আরও একবার প্রত্যক্ষ করা গেল রাজধানী আগরতলার মহারাজগঞ্জ বাজারে। বাজারে আচমকা খানিকটা বেড়ে গেছে আলু ও পেঁয়াজের দাম। আর এই খবর পেয়ে সদর মহকুমা প্রশাসন ও খাদ্য দপ্তরের আধিকারিক অভিযানে নেমে সততা খুঁজে পেলেন। পাইকারি দুটি দোকানে আলু পেঁয়াজের দাম পৃথক পৃথক, দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই। কিন্তু দোকান মালিক দাম বৃদ্ধির কোনো সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি। এ নিয়ে দুই মালিকের মধ্যেই শুরু হয়ে যায় বাকবিতণ্ডা। পরে প্রশাসনিক আধিকারিকরা আলু পেঁয়াজের পাইকারি দুটি দোকানই সিল করে দেয়। এই প্রসঙ্গে জৈনিক আধিকারিক জানান, আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আসলে আমরা এসডিএম সদরের অধীন, এটা একটা এনফোর্সমেন্ট টিম। প্রতিদিনই আমরা মার্কেটের রেট আমরা যাচাই করি, তারই অঙ্গ হিসেবে আজকে মহারাজগঞ্জ বাজারে আসি। আজকে বেসিক্যালি আলু পেঁয়াজের রেটটা একটু ঊর্ধ্বমুখী আমরা খবর পাইছিলাম, তার জন্য আমরা তড়িঘড়ি করে আজকে আসলাম। এমনি আমাদের আজকে রুটিন একটা প্রোগ্রাম ছিল, তো আজকে আসা মাত্র একজন ঠেলা গাড়ির থেকে আমরা আলু পেঁয়াজ তারা লিচুমনি বাজারে দেখে আসিল। ওনাকে আমরা জিজ্ঞেস করলাম যে আপনি এটা কত করে কিনলেন, উনি বলল 30 টাকা করে কিনছি। তো আমি জিজ্ঞেস করলাম আপনি কোন জায়গা থেকে কিনলেন, তো উনি বলল পিন্টু চক্রবর্তী নামক এক হোলসেলার দোকান থেকে কিনছে। তো ওনার মেমোতে ছিল 30 টাকা, কিন্তু বাবুরে জিজ্ঞেস করার পরে উনি বলল হ আমি এটা 30 টাকা দিচ্ছি, আমার সেটা 29 টাকা কিনা। আর তো আমি বললাম এটা কার থেকে কিনছেন, বললাম আমি হরিভাণ্ডার থেকে কিনলাম, চলুন হরিভাণ্ডার। হরিভাণ্ডারে আসলাম, উনি বলল যে আমি বিক্রি করছি 28 টাকা। তো 28 আর 29-এর মধ্যে তারা দুজনের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল। তো হরিভাণ্ডারকে জিজ্ঞেস করার পরে ওরা বলল না পেঁয়াজের দাম বাড়েনি, আলুর দাম বাড়েনি, আগের মতো 28 টাকাই আছে। তো এই কনফিউশনের জন্য আমরা দুটা দোকানকে আমরা লক করেছি। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।